চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসত সাতটা স্থানত ময়লা ড্রাম বয়ের টাস্ক ফোর্স নামক উগ্র সংগঠন এস এল ডি ডাব্লিউর ওয়ার্কশপের মাধ্যমে এই প্রজেক্ট নেওয়া একজন পুলিশ ও সাব ইন্সপেক্টর একজন ডিবি পুলিশ ও আটজন ছাত্র লইলে এই সংগঠন গঠন করা হয় ছাত্র ও পুলিশের মধ্যে যে একান পার্থক্য আছে তা দূর করি বেলায় ফেসবুক উদ্যোগ গ্রুপ তৈরি করা হয় যার নাম রাখা হয়ে টাস্ক ফোর্স স্টুডেন্ট পুলিশ কমিউনিটি যেটা ছাত্র পুলিশ একসাথে হাজ করিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে তারা ক্যাম্পাসের সাতটা স্থানত বড় বড় ময়লা ড্রাম বয়ে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফোয়াজিউন মত ব্যাকুর যে উদ্গঞ্ল লইয়েন যে আর ক্যাম্পাস রাখব সবুজ ক্যাম্পাস সবুজ ক্যাম্পাস ডেলি করে রাখিবেন আমি আন্তরিকভাবে ব্যাকুনরে ধন্যবাদ জানাই ইতিমধ্যে আমরা একটা কাজ হাতে নিয়েছি আমাদের ওই গ্রুপে একটা প্রবলেম এসেছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচণ্ড ময়লা আবর্জনা তো আমরা সেই অনুপাতে ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন দিয়েছি তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের এই গ্রুপে দিবেন এবং আমাদেরকে সহযোগিতা আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের গ্রুপের নামে ফেসবুক আইডিতে ফেসবুক পেজ করেছি যেখানে আমাদের সমাজে এবং আমাদের ভার্সিটিতে স্টুডেন্ট এবং অন্যান্য কলেজ স্টুডেন্টদের বা ছাত্রীদের ছাত্রদের যে কোনো সমস্যা যা তারা পুলিশের সাথে সরাসরি শেয়ার করতে পারে না এবং যা অন্য কারো কাছে শেয়ার করতে পারে তো তারা আমাদেরকে এই ফেসবুক পেজে তারা যদি আমাদেরকে জানান তাদের কমপ্লেনগুলো এবং তাদের তথ্য পরিচয় গোপনে অবশ্যই সঠিক এবং বাস্তবসম্মত হতে হবে মিথ্যা কোনো কিছু দিকে বিভ্রান্ত করবে না আসলে তো যে সত্য তথ্য পেলে আমরা এটা প্রয়োজনীয় ব্যবস্থা বলতে আমরা ব্যবস্থা নিতে পারবো আমরা তাদেরকে সঠিক আইনগত সহায়তা কীভাবে পাবে ওই ব্যবস্থাতে আমরা তাদেরকে সহায়তা করবো এবং তাদের পাশে থাকবো খুবই চমৎকার একটা উদ্যোগ এবং এই উদ্যোগের পাশাপাশি যে পুলিশ এবং স্টুডেন্টদের সাথে যে সম্পর্ক এই সম্পর্কে লাভের একটা প্রক্রিয়া এবং আমাদের অনেকগুলা কর্মসূচি আছে যেগুলো ওদের কাছ থেকে আমি শুনলাম সেটা খুবই ভালো যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি স্টুডেন্ট পুলিশ মিলে যে উদ্যোগগুলো নিচ্ছে যেমন এখানে ডাস্টবিন স্থাপন এই কমিউনিটি পুলিশের যে দশটা ডাস্টবিন স্থাপন করতেছে বিশ্ববিদ্যালয়ে যাতে যে ময়লা আবর্জনাগুলো আমরা এখানে ওইখানে ছাত্রছাত্রীরা ফেলতেছে সেটা বিশ্ববিদ্যালয়ের যে স্থাপনাগুলো আছে মানে ডাস্টবিন সেটার পাশাপাশি ওরা একটা করে ডাস্টবিন রাখতেছে যেইখানে ভ্রাম্যমান লোকজন ময়লা আবর্জনা ফেলতে পারবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা থেকে আবার ডাস্টবিনের ময়লাগুলা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলতে পারবে